চট্টগ্রামের অন্যতম মেগা প্রকল্প কর্ণফুলীর তলদেশের টানেলে কর্মরত 228 জনের মধ্যে 70 জন নববর্ষ উদযাপন করতে চীনে যান। করোনা ভাইরাস আতঙ্ক দেশেই আটকে রেখেছে তাদের। একই অবস্থা 35,984 কোটি টাকার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম কক্সবাজার রেল সড়ক প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পের। চীনের কারিগরি নির্ভর প্রকল্পগুলোতে চীনা প্রকৌশলী সহ অন্যান্য লোকবল যোগ দিতে না পারায় দিন দিন সংকট বাড়ছে, আর এর প্রভাবে প্রকল্পের ব্যয় বাড়ারও আশঙ্কা বন্ধ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ওরা না থাকাতে কাশ্মীর বন্ধ হয়ে যাচ্ছে এবং অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ ওরা তো চাইনিজ নিউ ইয়ার্সে বন্ধে অলরেডি দেশে গেছে, সুতরাং তখন থেকেই বন্ধ। তবে প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়িত না হলে খরচ যেমন বাড়বে, তেমনি অর্থনীতিতে বড় ধরনের চাপ ফেলবে বলছেন অর্থনীতিবিদরা। আমার লোকাল কনজাম্পশন অনেক বেড়ে যাবে, যার কারণে এটা বেড়ে গেলে আমার জিডিপিতে এফেক্ট আসবে, এই সমস্ত জিনিসগুলি তো আসলে ব্যাঘাত করবে। শুধু তাই নয়, ভাটা পড়েছে চীন থেকে পণ্য আমদানিতেও। চায়নার সাপ্লাই চেইনে আমাদের বড় ধরনের একটা সমস্যা শুরু হয়ে গেছে বলা যায় এখন থেকে, তো আমরা অনেকটা উদ্বেগে আছি। এদিকে চীন থেকে জাহাজ আসার সঙ্গে সঙ্গে ডিক্লারেশন সহ যত রকম সতর্ক ব্যবস্থা আছে তা নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শিপ ক্যাপ্টেন একটা ডিক্লারেশন দিবে তার জাহাজের কোনো করোনা ভাইরাসবাহী কোনো রোগী নাই বা সবারই ফিজিক্যাল কন্ডিশন সম্পর্কে একটা ডিক্লারেশন দিবে, সেই ডিক্লারেশনে অনুযায়ী যদি আমাদের পোর্ট হেলথ থেকে সেটা ওরা প্লিজড হয় তাহলে শুধুমাত্র তাদের ক্লিয়ারেন্সের ভিত্তিতেই জাহাজ আসবে। করোনা ভাইরাসের কারণে আটকা পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামাল সহ